আচ্ছা, নিচের দিকে আসেন, সেরকম কোনো অপশন নাই এখন দেওয়া আছে এখানে। আচ্ছা, ফেভিকন আমরা সেট করছি, এখন যদি এটাকে সেভ দেন এখানে কি চলে আসবে? ফেভিকন চলে আসবে, আসছে। আর কি আছে এখানে? আচ্ছা, বক্স, ডার্ক মেনু। ও আচ্ছা, এখানে টপ বার, এখানে টপ বার লেখা আছে। আবার দেখেন টপ বারটা কেমন শো করবে, এখানে দেওয়া আছে নর্মালি শো করবে, এরকম এরকম দিলে এরকম শো করবে, এরকম এরকম। আচ্ছা, এটা এটা নর্মালি এরকম দেওয়া আছে, শো টপ মেনু শো করা আছে, এখানে হাইড করে দিলে হাইড হয়ে যাবে। সিলেক্ট দা টপ মেনু, টপ মেনু হচ্ছে মেন মেনু, মেনু মেন মেনু শো করবে, কারণ আমি নাম দিয়েছিলাম মেন মেনু। আচ্ছা, শো সোশ্যাল আইকন, শো সোশ্যাল আইকনে ক্লিক করলে সোশ্যাল আইকন শো করার কথা, বাট শো করবে না, করে নাই এখানে সোশ্যাল। আচ্ছা, শো করে নাই। এখন শো সাইন ইন বা জয়েন, এখানে ক্লিক করেন, এরা এখানে সাইন ইন একটা ই শো করার কথা আছে, লগ ইন। তারপর নিচে যান, শো ডেট, ডেট শো করার কথা, ডেট ফরম্যাটটা কীভাবে শো করতে হবে এখানে দিয়ে দেন, আই এফ জে ওয়াই, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, ডিফল্ট এরকম এর মধ্যে থাকে। আচ্ছা, আমরা তারপরে দিলাম, আসছে এখানে। তারপরে হচ্ছে জাভা স্ক্রিপ্ট ডেট, আচ্ছা আমরা দিলাম, দেখি কি হয়। চেঞ্জ নাই, আচ্ছা চেঞ্জ নাই বলতে এখানে, আচ্ছা শো ওয়েদার, এখানে এখানে ক্লিক করলে ওয়েদারটা শো করবে। লোকেশন সেট করতে হবে, তাহলে বাদ দেই। আচ্ছা, লোকেশন সেট করে দেওয়া যায় এখান থেকে, দেখি সেট করে দেখি আসে কিনা। আসছে ঢাকা, সেলসিয়াস করবেন না ফরেনহাইট করবেন, এখানে চলে আসছে। আচ্ছা, এবার মেন মেনু, মেন মেনুতে কি করা আছে? আচ্ছা, মেগু মেনু, মেগু মেনু করা যাবে কিনা, স্টিকি। আচ্ছা, অলওয়েজ স্টিকি লোগো। আচ্ছা, আমরা এগুলো বুঝতে পারছি মোটামুটি। এখন আর কি আছে? ডার্ক। এখন এখান থেকে আমাদের সোশ্যাল আইকন শো করছে না, আমরা সোশ্যাল আইকন শো করার ট্রাই করি। এখান থেকে নিচের দিকে আসেন, সোশ্যাল আইকন নামে কিছু আছে দেখেন, এদিকে সোশ্যাল নেটওয়ার্ক, এখান থেকে লিঙ্ক দিয়ে দেন, আপাতত হ্যাশ দিয়ে রাখি, দেখি শো করে কিনা। আসছে, হ্যাঁ এমন শো করে কেন? আচ্ছা, এটা এটা দেওয়াতে এরকম শো করছে। আচ্ছা, আমরা হেডারে যাই আবার, এখান থেকে এইটা এটা দিয়ে দিই। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিকঠাক মতো শো করছে। আচ্ছা, আমাদের হেডারটা মোটামুটি ঠিক, তাই না? মোটামুটি ঠিক। তারপরে কি আছে এখানে? আচ্ছা, সার্চ বার কই? সার্চ, এটা খুঁজতে হবে, সার্চ বার কোথাও আছে কিনা। তারপরে আমরা অ্যাডও করছি, এখন আমরা কাজ করি, আমরা ফুটারটা ঠিক করি। ফুটার আছে না? ফুটারে তো কিছুই দেওয়া নেই, ফুটারে যান ফার্স্টে। ফার্স্টে একটা ওয়েবসাইট, একটা থিম কাস্টমাইজেশন করার জন্য ফার্স্টে হেডার অংশটা ঠিকঠাক করে নেবেন, মনে থাকবে, হেডারটা ঠিকঠাক মতো করে নেওয়ার পর তারপরে ফুটারে যাবেন। আচ্ছা,
আচ্ছা, আমরা হেডারটা মোটামুটি আমাদের ঠিক, এখন ফুটারে যাব। ফুটারে যান, যাওয়ার পর শো ফুটার, ওকে। ফুটারটা কীভাবে শো করবে? ফুটার টেমপ্লেট এখানে দেওয়া আছে, দেখছেন কীরকম স্টাইল শো করবে। এখান থেকে স্টাইল আপনি চেঞ্জ করে নিতে পারবেন, একটা একরকম। যদি এরকম চেঞ্জ করতে চান তাহলে এরকম করেন, হিলোর দেন, দেখছেন এরকম করে শো করতেছে। এখন ডিফল্টেই থাক। এখন এখানে যান, আর ফুটারের লগো দেওয়া যাবে, যেখানে লগো দিয়ে দেওয়া আছে লগোটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে। আচ্ছা, তারপরে নিচের দিকে আসেন, ফুটার টেক্সট, এরকম মনে হয় আমাদের কপিরাইট টেক্সটটা, এখানে লেখেন কপিরাইট টেক্সট। তারপরে লেখেন কপিরাইট টেক্সট, অল রাইট, অল রাইট রিজার্ভ বাই সফটটেক আইটি। আচ্ছা, এখানে লিখলাম, লেখার পর দেখেন শো করে কিনা, নিচে শো করে কিনা কোথাও। এখানে শো করছে, এটা শো, এখানে শো করার কথা, বাট এখানে শো করছে। এখন খুঁজতে হবে আমাদের এই লেখাটা কোথায় আসলে দিলে এখানে শো করবে। ফুটার ব্যাকগ্রাউন্ড এখানেও না, এই যে এখানে শো, এখানে শো করতে হবে। ফুটার কপিরাইট টেক্সট দেখতে পাচ্ছেন, একটা থিমের সাথে একটা থিম কোনো মিল খুঁজে পাবেন না। আপনাকে কী করতে হবে, নিজের থেকেই পাশে পাশে দেখতে হবে এবং মানে খুঁজে খুঁজে বের করতে হবে। কাস্টমাইজেশন বেশি দিন সময় লাগে না তো, খুব অল্প সময় লাগে, একদিন দুই দিন সময় হলে এনাফ। নর্মালি তিন দিন সময় রাখবেন আপনি হাতে, তিন দিন সময় দেয়, আর তিন দিন লাগে না। হ্যাঁ, আচ্ছা, আমরা ফুটারও ই করতে পারছি। এখন এই 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 জিনিসগুলো শিফটের মধ্যে শো করাতে হবে, তাই না? এগুলো আসলে মূলত আছে কোথায়? এখানে এইভাবে আছে, আমরা ইচ্ছা করলে হুবহু এইগুলোই আনতে পারি, অথবা যদি চাই যে না এগুলো না অন্য কিছু শো করবো তাও পারবো। এখান থেকে কোথায় যাবো এগুলোর জন্য? কোথায় যাবো এগুলো কোথায় থাকতে পারে? আমি দেখাইছিলাম না যে যদি মানে ফুটার এরকম কিছু থাকে তাহলে, অথবা সাইড বারে যদি থাকে তাহলে সেগুলোকে কী বলা হয়, উইজেট বলা হয়, বলছিলাম না মনে নাই? আচ্ছা, আমরা সেজন্য কী করবো, উইজেটে যাব। উইজেটে যাওয়ার পর এগুলো বাদ দিয়ে দেন সব কিছু, বা ডিফল্ট এসে থাক, সমস্যা নাই। ফুটারটা ঠিক করি আগে, ফুটারের মধ্যে কী আছে, এগুলো কি এডিটর পিক্স, পপুলার পোস্ট, এগুলো একই রকম মনে হয় পোস্টই হবে আর কি। আমরা কাজ করি, আমাদের যেহেতু পোস্ট নাই, একটা পোস্ট দেওয়া আছে, একটা দিয়ে দেয় এখানে, এডিটর পিক্স। এখানে রিসেন্ট পোস্টে দিয়ে দেই, সেভ দেন, দেখেন কি আসে। আসতে হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা ইমেজ থাকলে ইমেজ শো করতো। আচ্ছা, এখানে সেম জিনিস, এখানে এখানে পপুলার ক্যাটাগরি, এখানে কি আছে পপুলার ক্যাটাগরির মধ্যে? ক্যাটাগরি দেওয়া আছে, এখানে রাখেন ক্যাটাগরি কই, সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা দেখি যদি কিছুই আসবে না, কারণ কোনো ক্যাটাগরি নাই, একটা ক্যাটাগরি মনে আছে, দুইটাতে চলে, দুই নম্বরে চলে আসছে, এটা কাজ করে, এটা তিন নম্বরে দিয়ে দেয়। এটা
এখানে চলে আসবে। আসছে? হ্যাঁ, এখানে অ্যাবাউট আস, অ্যাবাউট আস হচ্ছে তিন নম্বরে একটা কাজ করি, টেক দিয়ে দিই। ও, এটা হচ্ছে তিন নম্বরের জন্য না, সরি, এটা হচ্ছে আমরা এক জায়গায় কপিরাইট টেক্সট লিখছিলাম না ফার্স্টে, ওইখানে ওই লেখা, ওই লেখাটা হবে, কোথায় ছিল সেই জিনিসটা, এখান থেকে ছিল হচ্ছে ফুটারে, ফুটার এখানে ছিল তাই না, এখানে এখানে তাই না, এখানে কাজ করি, এই লেখাটুকুকে আমরা নিয়ে আসি, বসায় দেন এখানে, আসছে? ওই স্টাইলের কোম্পানি, আমরা স্টাইল পাওয়া দেবো, সমস্যা নেই, স্টাইল পাওয়ার জন্য কাজ করেন, এখানকে ধরেন, এটা আছে না, এটাকে ইডিট স্টেপ মেলে যান, টোটাল লাগে পাওয়ান, নিয়ে এসে এখানে বসায় দেন। আচ্ছা, আমরা এস্টিমেট কোড সরকার বসিয়ে দিলাম, আচ্ছা এখানে এখানে দুই দূরের বাইরে কারণ হচ্ছে আমরা অ্যাবাউট ভিতরে ছিল একটা, বাদ দিয়ে দিলে চলে যাবে, সমস্যা নেই, আর এখানে যত জায়গায় কী কী হবে লিঙ্ক বসিয়ে দেবো আমরা, তত জায়গায় এগুলো চলে আসবে, এগুলো শেষ, আর এগুলো আলাদা আলাদা আমরা জানি যে উইজের যেটা বসাবো সেটাই কাজ করবে, কোনটা এই লোকটা, এই লোকটা, হ্যাঁ আচ্ছা, এটা তো এখানে ছিল ফুটার লোগো, এখান থেকে মনে করেন ফেসবুক বসে দেবো, মনে করেন আছে, হ্যাঁ সাব মেনুগুলা, আচ্ছা এখান থেকে মেনুতে যেতে হবে, এখান থেকে প্রত্যেকটা মেনুর মধ্যে আলাদা সাব মেনু বসানো যায়, মেগা মেনু বা মেগা মেনু ইউজ করা যায়, এই যে লোড পেজ মেনু, আচ্ছা এটা করে দেখেন কি হয়, সাব মেনু আকারে আসবে, এ স্যাম্পল পেজ দেখছেন, হ্যাঁ স্টাইল স্টাইল সব কিছু করাই আছে ভিতরে, এখন এখানে একটু একটু কষ্ট করে সিলিং করতে হবে, এখানে এখানে আচ্ছা এখানে কিছুই করি নাই, এখানে নট মেগা মেগা মেনু, যদি মেগা মেনু না হয় তাহলে এরকম সিলেক্ট করে দেবেন, আর আর এখানে কি করবেন কি যে মেনুটা আছে না, মেনু যদি এক এক ধাপ পরে দিয়ে দেন তাহলে এখানে সাব মেনু হয়ে যাবে, এটা সাব মেনু, এটা তাহলে থিমের মধ্যে যদি সাব মেনু ডিজাইন করা থাকে তাহলে পাবে, আর না হলে পাবে না,
পার কথা, কারণ এত বড় থিম তো পাইছে। আমরা এখন কি করবো, এই হোম পেজটাকে এরকম করে সাজাবো ভিতরের টুকু। ফার্স্টে কি করবেন, একদম হেডারের টুকু, একটা থিম যেমন কাস্টমাইজেশন করবেন, হেডারের টুকু ঠিক করবেন আর ফুটারের টুকু ঠিক করবেন, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ভিতরের টুকু ঠিক করবেন। সেজন্য আমরা যাবো কোথায়, পেজ থেকে যাব অল পেজে। যাওয়ার পর এখান থেকে হোম পেজে যাব। আমাদের এটা অলরেডি ইনস্টল করা আছে। এখন এখানকার জন্য এরকম ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে চলে আসার কথা সব জিনিসপত্র, ভিজুয়াল কম্পোজার কীভাবে করতে হবে, কাজ করতে হবে। এখন এখান থেকে অ্যাড এলিমেন্টে যান। অ্যাড এলিমেন্টে যাওয়ার পর আমরা খুঁজবো যে আসলে এই জিনিসগুলো কীভাবে করা হয়েছে। এই জিনিসগুলো আসলে পেজ থেকে আসছে, আপনার পোস্ট থেকে আসছে। কাজ করতে হবে তার আগে কিছু পেজ বানিয়ে নিতে হবে, তাছাড়া এগুলো এরকম পাবে না। আর সরি, পেজ না, পোস্ট, কিছু পোস্ট করতে হবে। অ্যাড নিউতে যান, পোস্টের মনে করেন বানান, পেজ বানালাম, এখানে কন্টেন্ট দেন কিছু, এখানে ফিচার দেখেন, এখানে আচ্ছা এখান থেকে ফিচার ইমেজ অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে কাজ করি, আমরা ইমেজটা সেভ করি। এখান থেকে থিমটা ইমেজটা পাওয়ান, ব্যাস 49, আরেকটা পেজ পোস্ট বানান। হ্যাঁ, স্ল্যাগ আইডি পোস্টের, আচ্ছা দেখাচ্ছি। এরকম তিন চার আমরা কি করব, পোস্ট বানিয়ে নেব। বৃষ্টি হচ্ছে নাকি? কয়েকটা হয়েছে আমাদের, তাই না? এখন খেয়াল করেন, ফার্স্টে আমাদের এর নিচে কী আছে, এটা টিকার আছে, এটাকে বলা হয় টিকার। এই যে সংবাদ শিরোনাম যাচ্ছে, এটাকে বলে নিউজ টিকার। এখন এই জিনিসপত্র কোথায় আছে, আমরা একটা কাজ করি, হ্যাঁ মার্কেটিং করছিলাম, ওটার নাম হচ্ছে টিকার। ভিজুয়াল কম্পোজারের কাজ হচ্ছে একটা পেজের মধ্যে যা আছে সেই জিনিসগুলোকে সুন্দর করে সাজায় গুছায় বানায়। এখান থেকে অ্যাড এলিমেন্টে যান, খুঁজেন টিকার আছে নাকি কোথাও, TIC, আচ্ছা নিউজ টিকার,
নিউজ টেকারা জানে এটা কীভাবে শো করবে, অটো শো করবে না কি শো করবে, কালার যদি দিতে চান দিতে পারেন, লিমিট কয়টা দিতে পারেন। আচ্ছা এবার সেভ দেন, সেভ দিয়ে যদি আমরা এখানে আপডেট দেই তাহলে এখানে শো করার কথা, শো করবে শো করবে না কেন বলতে পারবেন? আচ্ছা এখন দেখছেন অনেক কিছু অ্যাড হয়েছে এখানে পোস্ট করার কারণে। আচ্ছা কারণ আমি কি করি নাই, আমি সেটিং থেকে সেট করি নাই যে হোম পেজটা কোনটা হবে আর কি হবে। হ্যাঁ এখানে বলে দেন হোম পেজ এটা হবে আর ব্লগ পেজ ধরেন স্যাম্পল পেজ হবে। এখন সেভ চেঞ্জ দেন, এবার এখানে এন্টার দেন। আচ্ছা আপনি আপনি দেখছেন শো করে, আমি আপনি তুমি এইভাবে ডিজাইন করে দেওয়া আছে, ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, হ্যাঁ ওটার মতো করা যাবে। সেটিং করতে হবে কীভাবে শো করবে, ফিচার ক্যাটাগরি শুধু শো করবে নাকি কী শো করবে, অল ক্যাটাগরি শো করবে, কীভাবে শো করবে না করবে এখান থেকে সেটিং করে দেওয়া যায়। স্টাইল দুই নম্বর স্টাইলে শো করবে, সবচেয়ে বড় কথা কি এখানে যেরকম আছে সেম করা যাবে, বাট আপনাকে খুঁজে দেখতে হবে, অনেক টাইম নিয়ে খুঁজতে হবে। এখন অন্যভাবে শো করতে অন্য হবে না, আচ্ছা শো করতেই হবে। হ্যাঁ এই দুটা এই দুটা এই দুটো তো আছে, এখানেও আছে আমাদের এখানে আছে, এই যে হ্যাঁ এখানে ইমেজ আসবে, এখানে তো ইমেজ আসবে, হেডলাইন আসবে, এখানে যেভাবে আসছে ওখানে সেভাবে আসছে, এখানে এদের হেডলাইন একটু বড়ো জন্য বড়োভাবে আসতেছে, আমাদের ছোটোর জন্য ছোটো ছোটোভাবে আসতেছে, কি কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন এখন তারপরে কি আছে দেখেন তো, এদের এরকম ছবি আছে তাই না, এরকম কীভাবে করতে হয় আমরা খুঁজি, নিচের দিকে আর একটা অ্যাড এলিমেন্ট করি, অ্যাড এলিমেন্ট এখান থেকে অ্যাড এলিমেন্ট করা যায়, যাওয়ার পর আমরা ব্লক লেগে সার্চ দিই এবং দেখি এরকম রিলেটেড কোনো কিছু আছে কি না, এরকম দেখতে দেখা যায়। কোনটা ফিফটিন না এটা না, এখানে কীরকম আছে কীরকম আছে দেখেন, প্রথমে একটা আছে আর এখানে একটা আছে, এখানে দুইটা আছে, প্রথমে ওয়ান দিয়ে না না ওয়ান দিয়ে হবে না, এখন সেমটা খুঁজে বের করতে হবে আপনাদের, অবশ্যই আছে না এটা হবে না বাদ দেই আমরা, এটা এটা এখান থেকে এটার স্টাইলটা কেমন কেমন কালার দিতে পারেন, স্টাইলটা ডিফল্টই থাকা বলতো। আচ্ছা তারপরে ফিল্টার কীরকম হবে, অল ক্যাটাগরি শো করবে। আচ্ছা আচ্ছা আমরা এটাই সেভ দেই, সেভ দিয়ে দেখি শো করে কিনা সব কিছু। আসছে এখন কই কোন অ্যাড্রেসটা, এটা ও আচ্ছা ওইটা হচ্ছে আপনার সেটিং এর সেটিং এ কিছু ঝামেলা আছে, আমরা হেডার সেটিং টা ঠিকমতো করতে পারি নাই, করি নাই করতে পারি নাই সময় নেই, আলাদা করে ঝামেলা নাই। হ্যাঁ দেখাই দিছি তো আপনাদের, এখান থেকে যান বলতেছি অনেক সময় নিয়ে দেখতে হবে আপনাদের,
এই যে হেডার থিম প্যানেলে যান, এখান থেকে এই টপ বার, এই টপ বার থেকে আপনাকে সুন্দর করে সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করলে হইতে পারে, সেটা হচ্ছে না, হয়তো এইদিকে এইদিকে হয়তো বেশি পাচ্ছে জিনিসপত্রগুলো, এইদিকে বেশি পাচ্ছে, এত জিনিস না দিলে ভালো হয় আর কি। আচ্ছা ওয়েদারটা বাদ দিয়ে দেই, আচ্ছা হয় না, আচ্ছা এখন আমরা কিন্তু মোটামুটি এইটুকু অংশ লিখটার মতো করতে পারছি, এখন বাকি আছে কি এগুলো না, এগুলো এইভাবে সেমভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমি এখন একটা কাজ করি, টোটাল লাগে ডেমো ইম্পোর্ট করে দেখাই, আচ্ছা এর প্রত্যেকটা অংশই করা যাবে, আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে যদি না পান তারপর ওয়ে আছে, খুঁজে যদি না পান যে কোনটার সেটিং কীরকম করলে কী আসতেছে, আপনি এখানে যেরকম আমরা থিম সেট করছি না যে লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাস 50-49, আরেকটা ডোমিন বানাবেন, আরেকটা ওয়ার্ডপ্রেস সেট আপ দেবেন, সেখানে ডেমোটা ইম্পোর্ট করবেন, ডেমোটা ইম্পোর্ট করলে সেটিং টেটিং সব ঠিক ঠিকঠাক হয়ে যাবে, কোথায় কী কোথায় কোনটা করা লাগছে আমাদের, এখানে কোথায় গিয়ে কোন জিনিস আনতে মানে আনতে পারছি সে জিনিসটা দেখতে পাচ্ছি, তাই না? যেমন এখানে আমরা এই যে বিগ গ্রিড 3 আমরা ই করছি, তাই না? এখন আমরা যদি আমাদের ইম্পোর্ট করা থাকে তাহলে তো বুঝতে পারবো অ্যাকচুয়াল কোনটা, বুঝতে পারবো, তাই না? সেক্ষেত্রে আমরা দেখে দেখে কাজ করতে পারবো, হয়তো ধরেন একটা ফোল্ডার বানালেন ব্যাস 49, একটা বানালেন ব্যাস 45 সাপোজ বানালেন, সেখানে ডেমো ইম্পোর্ট করলেন আর এখানে ইম্পোর্ট করলেন না, এটা ম্যানুয়ালি করবেন, করতে করে দেখবেন কোথায় বেঁধে গেছেন, তখন ওইখান থেকে দেখবেন ডেমো ইম্পোর্ট করার পর যে এই সেটিংটা কোথায় হবে, বা এখানে বুঝি নাই, আচ্ছা ডেমো ইম্পোর্ট দেখা দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই এই জন্যই সার্চ অপশন নাই কেন, এখন আমরা যখন ইম্পোর্ট করবো ডেমো ইম্পোর্ট করবো দেখতে পাবো যে এখানে কী হয়েছে, কোথায় দেওয়া আছে, এরা কি সেটিংটা কীভাবে করছে, উপরে চলে গেছে, সেই জন্য হচ্ছে না, এই যে উপরে, আচ্ছা তাহলে আমরা ঠিক জায়গায় এটা ইম্পোর্ট করি মানে এটা ঠিক জায়গায় বসাইনি, এই জন্যই ঝামেলা রয়েছে, আমরা পাইসের বসাই দিছি। আপনি যদি সেম কাজ লোকাল হোস্ট ধরন করছেন এইভাবে, সেম এই কাজটাকেই অন্য একটা পিসিতে দেখতে যাচ্ছেন, সেম কোন রকম কাস্টমাইজেশন বা কোনো কিছুই করবেন না, কোনো চেঞ্জ করবেন না, বা লাইভে দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে সিস্টেম বলতে সেই ডাটাবেসটাকে আপনাকে ব্যাকআপ রাখতে হবে, আগে ডাটাবেসটা ব্যাকআপ রাখবেন এবং অন্য জায়গায় গিয়ে ডাটাবেস বানাবেন, সেখানে গিয়ে ডাটাবেসটা ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা অলরেডি আমার টিউটোরিয়াল বানানো আছে, আমি দিয়ে দেবো না, মানে লোকাল হোস্ট থেকে কীভাবে লাইভে সাইট ট্রান্সফার করবেন, বুঝতে পারছেন? আচ্ছা এখন সময় যেহেতু আমাদের হাতে অল্প, একটা কাজ করি রিসেট দিয়ে ডেমোটা ইম্পোর্ট করে দেখাই, আপনারা মাফিয়া শেয়ার দেখাইছিলাম না কালকে, মাফিয়া শেয়ার ডট নেটে যাবেন গিয়ে থিম ফরেস্ট ডট নেটে যতগুলো থিম আছে দেখাইছি আমি, সবগুলো থিম কি করবেন ইনস্টল করার ট্রাই করবেন। আজকে অ্যাভাটার মানে আজকে ইম্পোর্ট হলো না মানে ডাউনলোড হলো না, না সমস্যা নেই, আচ্ছা রিসেট হয়ে গেছে, এখন আমরা কি করব, থিমটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করেন, এটা সোজা একদম সোজা, বাচ্চা পোলা মানে দেখা দিলে সেও পারবে, আমাদের প্লাগ ইনগুলো অলরেডি কি আছে,
অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। এখানে সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা হয়ে গেছে, এখন আমরা যাবো কোথায়? ইনস্টল ডেমোতে যাব। ইনস্টল ডেমোতে যাওয়ার পর সাপোজ এইটাকে আমরা কি করব, ইম্পোর্ট করবো, এখান থেকে প্রিভিউ থেকে দেখতে পাবেন, দেখতে কেমন দেখা যাবে, সেম জিনিসে দেখাচ্ছে, এটাও যা এটাও যা সেম। এখন এখান থেকে ইনক্লুড কন্টেন্ট, অনলি সেটিং যদি চান তাহলে অনলি সেটিং হবে, মানে কন্টেন্টগুলো আসবে না। আপনি ভাবছেন না একদম আমি সেটিং টেটিং কিছুই করবো না, সব কিছু হয়ে যাবে, আমি হাতি দেবো না, সেক্ষেত্রে টোটালটা বলতেছে যে এটা কিন্তু অনেক সময় লাগবে, সেক্ষেত্রে মানে এরও দেখা দিতে পারে শেষ পর্যন্ত। তো তুমি সব কিছুতে রাজি আছো নাকি? রাজি থাকলে কবুল বলো, না থাকলে আচ্ছা বললাম কবুল। এখন দেখেন এটা হতে হতে আছে, হতে থাকবে, আধা ঘন্টা লাগতে পারে, এক ঘন্টা লাগতে পারে। হয়ে গেলে হয়ে যাবে, তখন আপনি এখন সেটিংয়ে গেলে দেখবেন যে সব ঠিকঠাক হয়ে গেছে। এক্ষেত্রে আপনার নেট স্পিড একটু ভালো হচ্ছে, অলরেডি এত পার্সেন্ট হয়ে গেছে। আমি একদিন বাসায় ইম্পোর্ট করছি অন্যরা থিমের, নামাজ পড়তে গেছি, নামাজ কলাম পড়ে দেখেছি যে 98% আর 2% বাকি আছে এখন। মুর্শিদে গেছি নামাজ পড়তে, এসে দেখি 98%। আচ্ছা হতে থাক, আচ্ছা প্রায় হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় হয়ে গেছে, ফুলি হয়ে গেলেই বাসি। আচ্ছা হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর 77টা পোস্ট, আচ্ছা এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা একটা রিলোড দেবো, রিলোড দিয়ে গিয়ে দেখবো যে ঠিক ঠিকঠাক মতো আছে কিনা, এতে গিয়ে থিমে গিয়ে দেখবো। আর কিছু করতে হবে আমাদের, হাত দিতে হবে, আপনাকে দিতে বলবে, এখানে তো নিউজ পেপার লেখা থাকবে না, এখানে তো এইটা শো করবে না, এখানে তো এগুলো শো করবে না, প্লাস এই থিম দিয়ে বানাবে, এরকম ডিজাইন না হতে পারে, অন্যরকম ডিজাইন হবে, চাচ্ছে যে এখানে তিনটা শো করবে, অন্যরকম ভাবে শো করবে। সে আপনাকে করলো কি, একটা ফেসবুকের মতো ওয়েবসাইট দেখা দিয়ে বললো কি, ফেসবুকের মতো ওয়েবসাইট দেখাচ্ছে, আমার একটা এরকম একটা ওয়েবসাইট লাগবে। আপনি চিন্তা করবেন যে এই ওয়েবসাইটটা কোন থিম দিয়ে বানানো যেতে পারে, মনে মনে একটা চিন্তা করবেন, বুঝতে পারছেন? তখন চিন্তা করে দেখবেন যে না আসলে এটা এই থিম দিয়ে বানানো বানানোর সুবিধা হবে, করতে পারবো আমি ঠিকঠাক মতো ডিজাইন করতে পারবো, তখন সেই থিম দিয়ে কাজ শুরু করে দেবেন। হ্যাঁ, এই জন্য অনেক অনেক থিম দিয়ে কাজ করতে হবে, অনেক অনেক থিম সম্পর্কে জানতে হবে। আপনাদের নেক্সট ক্লাসে আসার আগে যে ওই থিম ফস ডটে দেখাচ্ছিলাম না 55টা থিম আছে পপুলার, বেশ পপুলার থিমের মধ্যে, ওখান থেকে কমসে কম আগামী ক্লাস কয়েকদিন পরে, আচ্ছা প্রতিদিন, আচ্ছা প্রতিদিন যদি 5টা করে থিম হয় তাহলে কয়টা থিম করা যায়, 25টা, আচ্ছা আপনাদের জন্য 5, হ্যাঁ আচ্ছা 5টা বাদ দিলাম এখান থেকে, 20টা থিম আপনাদের জন্য নেক্সট ক্লাসে আসার আগে, বুঝতে পারছেন?
আচ্ছা 20টা থাকবে, 20টা থাকবে, 20টা থাকবে, 15টা হচ্ছে লাস্ট চান্স। ওখান থেকে ডাউনলোড দিবেন মাফিয়াশেন.net-এ গিয়ে, সবগুলো হয়তো পাবেন না, যেগুলো পাবেন সেগুলো থেকে 15টা সর্বনিম্ন, বুঝতে পারছেন? তিনটা করে দিনে পরে ভাগে, যদি অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এগুলো অ্যাসাইনমেন্ট আগে যদি 5-15টা থিমের স্ক্রিনশট, হোম পেজের স্ক্রিনশট, বুঝতে পারছেন? স্ক্রিনশট স্ক্রিনশট একটা ফোল্ডারের মধ্যে দিয়ে এটাকে জিপ করে দিয়ে দেবেন। আর এইচটিএমএল যেগুলো দেখাইছি, এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল দিয়ে যদি কেউ পারেন ফেসবুকের মতো, ফেসবুকের মানে এটা না, ফেসবুকটা লগ আউট এই পেজটার মধ্যে কেউ যদি পারেন তাহলে করে নিয়ে আসবেন। আমি আমি কি বলছি যে যতটুকু পারেন, যার যতটুকু কোলায়, বুঝতে পারছেন? আচ্ছা আজকের মতো তাহলে বাসায় চলে যান সবাই, বাসায় গ্রেফতারি করেন।